আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি প্রিয়মাল সেন প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটি ঘোষণা দেওয়ার জন্য আমরা অতি দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আগামীকাল পনেরোই মার্চ মসজিদ জামিক সুলতান আব্দুল আজিজে শায়ক ডক্টর মিজানুর রহমান আল আজহারিস হজুরের যেই ওয়াজ মাহফিল ছিল সেটি কোনো কারণে সুলতান স্লাঙর স্টেটের যে সুলতান এবং প্রশাসনিক কর্মকর্তারা এটা স্থগিত করার জন্য আমাদেরকে বলেছেন একমাত্র কারণ করোনা ভাইরাসের কারণে সুলতান সহকারে মালয়েশিয়ান প্রশাসন তাদের দিক নির্দেশা অনুযায়ী করোনা ভাইরাসের নিয়ন্ত্রণ আসা আগ পর্যন্ত কোন প্রকারের মিটিং মিছিল বা জনসভা বা ওয়াজ মাহফিল এগুলা আর হতে দেবে না এবং কি এ মসজিদে নিয়মিত ভাবে মাগরিবের নামাজের পরে মালয়েশিয়ান পিপলে লোকাল জনগণ যেই ওয়াজগুলো করতেন এই সমস্ত কেউ ক্যান্সেল করে দেওয়া হয়েছে প্রতি বৃহস্পতিবার এবং প্রতিদিন মাগ্রীবের নামাজের পরে যেই বয়ানগুলো হতো লোকালদের দ্বারা এগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি করোনা ভাইরাসের যে আতঙ্কের একটা পরিস্থিতির মধ্যে আছি এই আতঙ্ক যেদিন শেষ হবে হয়তো রিসেন্টলি আমরা আবার আর একটা ডেট আপনাদেরকে জানাবো সেজন্য আপনাদের কাছে একটা অনুরোধ অনেকেই হয়তো আশা করে আসলেন অনেকে হয়তো বিভিন্ন কোম্পানি থেকে ছুটি নিয়েছেন যে আমাদের এই প্রোগ্রামে আমাদের এই ওয়াজে আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনারা অনেকেই অনেকের ফ্রেন্ড সার্কেলকে বলে দিয়েছিলেন তা আপনাদের কাছে একটা অনুরোধ করব সকলকে আমাদের এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন যে আগামী আগামীকালকের যেই আমাদের প্রোগ্রামটি ছিল ওয়াজ মাহফিল ছিল পনেরোই মার্চ রবিবার এটা বর্তমানে স্থগিত করা হয়েছে টাইমটা ইনশাল্লাহ ওয়াজ হবে ইনশাল্লাহ আমাদের এই মসজিদেই হবে পরবর্তীতে আমরা ডেট আপনাদেরকে জানিয়ে দিব হয়তো করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে শুধুমাত্র ডেটটা স্থগিত আছে কিন্তু আমাদের ওয়াজ হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সকলকে জানিয়ে দিন অনেকেই হয়তো প্রস্তুতি নিয়েছেন আসবে সেজন্য অনেকেই এসে ঘুরেও যেতে পারে কিছু আমাদের প্রচার প্রচারণা অত বড় আকারের ছিল না এরপরে যে ছোট আকারের প্রচার প্রচারণা ছিল এই কারণেও কিন্তু অনেকেই আমাদের কমেন্টস করেছেন তারা আসবে এবং তাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসবে সেজন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে আপনারা আমাদের এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে সকলকে জানিয়ে দিন যে আমাদের আগামী কালকের মাহফিলটা স্থগিত করা হয়েছে পরবর্তী ডেট ইনশাল আপনাদেরকে জানিয়ে দিব প্রচুর পরিমাণ শেয়ার করে জানিয়ে দিন সকলকে এই মোটামুটি আজকের এই মূল বিষয় এই ঘোষণাটি আপনাদেরকে জানানোর জন্যই মূলত আশা প্লিজ আবারও বলছি আপনার দয়া করে এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে সকলকে জানিয়ে দিন যে আগামীকাল পনেরোই মার্চের আজহারি হুজুরের যেই ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল আমাদের মসজিদ জামিক সুলতান আবদুল আজিজ প্যাতালিনজা এটি স্থগিত করা হয়েছে ডেটটি পরবর্তী ডেট ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব প্লিজ প্রচুর পরিমাণ শেয়ার করে সকলকে জানিয়ে দিন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর অত